কটা বাজে জাস্ট দেখো দেখো ঘড়িতে এখন বাজে বারোটা রিয়া সাহেব হঠাৎ করে চলে এসছে কেক নিয়ে কারণ আজকে বাপ্পার বার্থডে মানে ভাবা যায় না জাস্ট রাত এত রাতে ওরা এসে বাপ্পাকে উইশ করছে এদিকে টুপি নিয়ে এসেছে বাপ্পা কিছুতেই টুপি পরবে না সাহেব ওকে জোর করে টুপিটা পরাতে যাচ্ছে টুপি পরানো হয়ে গেছে আর এদিকে কেক কাটার প্রস্তুতি চলছে বাবা আর বাপ্পা মিলে কেকটা কাটতে তো কেক কাটা হয়ে গেছে এখন আমরা শুয়ে টুয়ে পড়বো কারণ কালকে সকালে আমাকে অনেক সকালে উঠতে হবে তো সকাল হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি এখানে চা করছি কারণ তাড়াতাড়ি করে চা খেয়ে স্নান করে আমাকে রান্নাঘরে আসতে হবে তো চাটা খেয়ে দেওয়া স্নান করে তোমার সাথে দেখা হচ্ছে তো স্নান টান করে আমি চলে এসেছি দেখতে পাচ্ছ পায়েসটা করে ফেলেছি এসে ঝটফট করে কারণ একদম সময় না এদিকে কাটাকাটি সব করে ফেলেছি মাছ মাংস সব ধুয়ে ফেলেছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাও চাপিয়ে দিয়েছি এখানে ডাল চাটনি পাঁচ রকম ভাজা আর মাছ এই কটা আমার হয়ে গেছে এখন মাংসটা করব। কারণ অনেকগুলো রান্না অনেক সময় লাগছে তাই ঝটপট করতে হচ্ছে সব কিছু এদিকে মাংসটা কষাচ্ছি মাংসটা হতে একটু সময় লাগবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে মাংসটা আমার হয়ে গেছে এখন আমি ওদের পরিবেশন করবো তো সব কিছু রেডি টেডি করে আমি বাপ্পাকে খেতে দিয়ে দিয়েছি এখন বার্থডে বয়ের খেতে বসার পালা আর বলার পালা যে রান্নাগুলো কেমন হয়েছে তো যাই হোক বাবান আর বাবানের বাবা একসাথে বসে পড়েছে এদিকে বাবান ওর বাবাকে পায়েসটা খাইয়ে দেবে তো ওরা খাওয়া দাওয়া করুক আর তোমরা আমার মিনি ব্লগস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ যাও আর সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা বাই দেখা হবে ভিডিওতে